নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। বিষয় উচ্চতর গণিত। অ্যাসাইনমেন্টের শিরোনাম ফাংশন সমস্যার সমাধান। ক নং প্রশ্নের উত্তর। বর্ণিত অন্যটি একটি ফাংশন। এটি একটি বহু এক ফাংশন বা মেনি টু ওয়ান ফাংশন বা নন ইনজেক্টিভ ফাংশন। একটি ফাংশন এফ কে বহু এক ফাংশন বলা হয় যদি ফাংশনটির অধীনে ডোমেইনের একাধিক সদস্যের জন্য কোডোমেইনে একই প্রতিবিম্ব থাকে। বর্ণিত অন্যটিতে আমরা দেখতে পাই যে ডোমেইনের ওয়াই এবং জেড এর জন্য কোডোমেইনে একটি প্রতিবিম্ব আছে বি। এখানে ওয়াই এবং জেড মাল্টিপল সংখ্যক ভ্যালু যার জন্য কোডোমেইনে একটি ভ্যালু আছে, এই কারণে বলা হয় ম্যানি টু ওয়ান ফাংশন। এখানে ওয়াই ও জেড উভয়ের প্রতিবিম্ব বি, সুতরাং বর্ণিত অন্যটি একটি বহু এক ফাংশন। খ নং প্রশ্নের উত্তর। এ এর ফাংশনটির বিপরীত ফাংশন সম্ভব নয়। এতে প্রদত্ত ফাংশনটি হচ্ছে এই অন্যটি, এই ফাংশনটি। এর ফাংশনটির বিপরীত ফাংশন সম্ভব নয় কারণ এটি এক এক ফাংশন নয় এবং সার্বিক ফাংশন নয়। একটি ফাংশন এফ কে এক এক ফাংশন বলা হয় যদি ফাংশনটির অধীনে কোডোমেইনের প্রত্যেক সদস্য ডোমেইনের কেবল একটি সদস্যের প্রতিবিম্ব হয়। যেহেতু এখানে কোডোমেইনের বি ডোমেইনের ওয়াই এবং জেড দুইটি সদস্যের প্রতিবিম্ব, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন নয়। সুতরাং বর্ণিত ফাংশনটি এক এক ফাংশন নয়। আবার একটি ফাংশন এফ কে সার্বিক ফাংশন বলা হয় যদি ফাংশনটির কোডোমেইনের প্রত্যেক সদস্যই ডোমেইনের কোনো না কোনো সদস্যের প্রতিবিম্ব হয়। প্রদত্ত ফাংশনটিতে কোডোমেইনের সি ডোমেইনের কোনো সদস্যেরই প্রতিবিম্ব নয়। সুতরাং বর্ণিত ফাংশনটি সার্বিক ফাংশন নয়। একটি ফাংশন এর বিপরীত ফাংশন নির্ণয় সম্ভব কেবল যদি ফাংশনটি এক এক ও সার্বিক ফাংশন হয়। সুতরাং এ এর ফাংশনটির বিপরীত ফাংশন সম্ভব নয়। গ নং প্রশ্নের উত্তর। প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এফ অফ এক্স ওয়ান সমান হবে থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস থ্রি, এবং এফ অফ এক্স টু হবে থ্রি এক্স টু প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স টু মাইনাস থ্রি। এখন এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু সমান হলে থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি এক্স টু প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স টু মাইনাস থ্রি। আড়াআড়ি গুণ করলে পাই থ্রি এক্স ওয়ান ইন্টু এক্স টু, থ্রি এক্স ওয়ান এক্স টু, থ্রি এক্স ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস নাইন এক্স ওয়ান, ফাইভ আর এক্স টু গুণ করলে প্লাস ফাইভ এক্স টু, ফাইভ আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস ফিফটিন। ডান পাশে থ্রি এক্স টু আর এক্স ওয়ান গুণ করলে থ্রি এক্স ওয়ান এক্স টু, থ্রি এক্স টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস নাইন এক্স টু, প্লাস ফাইভ আর এক্স ওয়ান গুণ করলে প্লাস ফাইভ এক্স ওয়ান, প্লাস ফাইভ আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস ফিফটিন। এখন আমরা উভয় পাশ থেকে থ্রি এক্স ওয়ান এক্স টু এবং মাইনাস ফিফটিন বাদ দিতে পারি। উভয় পাশ থেকে থ্রি এক্স ওয়ান এক্স টু বাদ দিলে
এবং মাইনাস ফিফটিন বাদ দিলে বাম পাশে থাকে মাইনাস নাইন এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু সমান ডান পাশে থাকে মাইনাস নাইন এক্স টু প্লাস ফাইভ এক্স ওয়ান। ডান পাশ থেকে মাইনাস নাইন এক্স টুকে বাম পাশে নিয়ে যাই, আর বাম পাশ থেকে মাইনাস নাইন এক্স ওয়ানকে ডান পাশে নিয়ে যাই, ফলে মাইনাস নাইন এক্স টু প্লাস নাইন এক্স টু হয়ে যাবে এবং মাইনাস নাইন এক্স ওয়ান প্লাস নাইন এক্স ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি নাইন এক্স টু প্লাস ফাইভ এক্স টু সমান নাইন এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স ওয়ান বা ফোরটিন এক্স টু ইকুয়াল ফোরটিন এক্স ওয়ান বা এক্স টু সমান এক্স ওয়ান। যেহেতু এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হলে এক্স টু সমান এক্স ওয়ান হয়, তাহলে প্রদত্ত ফাংশনটি একটি এক এক ফাংশন, তাই আমরা বলতে পারি অতএব প্রদত্ত ফাংশনটি একটি এক এক ফাংশন। আবার ওয়াই সমান এফ অফ এক্স হলে আমরা ফাংশনটিকে লিখতে পারি ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, আর আরই গুণ করলে পাই এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, ওয়াই আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি ওয়াই সমান ডান পাশে থ্রি এক্স প্লাস ফাইভ বা এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স, ডান পাশ থেকে থ্রি এক্সটা বাম পাশে নিয়ে আসার কারণে মাইনাস হয়েছে, ইকুয়াল এখানকার মাইনাস থ্রি ওয়াইটা ডান পাশে নিয়ে যাওয়ার কারণে প্লাস থ্রি ওয়াই আর প্লাস ফাইভ, বা এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, এক্স কমন নিলে ওয়াই মাইনাস থ্রি, এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ফাইভ। এখন এখান থেকে ওয়াই যুক্ত অংশটা ডান পাশে নিয়ে আসবো আমরা, তাহলে এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস থ্রি। এখন ওয়াই সমান যদি থ্রি না হয় তাহলে থ্রি ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস থ্রি একটি বাস্তব সংখ্যা হবে অবশ্যই। আর যদি এরকম ক্ষেত্রে এক্স এর মান বাস্তব সংখ্যা হয় তাহলে ওই ফাংশনটি একটি সার্বিক ফাংশন, তাই আমরা লিখতে পারি অতএব প্রদত্ত ফাংশনটি একটি সার্বিক ফাংশন, অর্থাৎ এই ফাংশনটির ডোমেইনের সকল উপাদানের জন্য কোডোমেইনে ন্যূনতম ও সর্বোচ্চ একটি প্রতিবিম্ব রয়েছে। পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটি অন করে দিন।